কয়েকদিন আগেও মাশরাফির পরিচয় ছিল নরেল এক্সপ্রেস বুয়েটে, জায়গা হয়েছিল ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক নামক দেওয়ালে। তবে সেই বিখ্যাত দেওয়াল চিত্রে হেডার এক্সপ্রেস লিখে দিয়েছে বুয়েটের শিক্ষার্থীরা। আর মাশরাফির এই অধঃপতনের কারণ আপনারা সবাই জানেন। কোটা আন্দোলন ইস্যুতে পুরো দেশ যখন উত্তাল, যে যেভাবে পেরেছে প্রতিবাদ জানিয়েছে, ছাত্রদের পক্ষে কথা বলেছে, সেখানে মুখে তালা মেরে বসেছিল তরুণ এই প্রজন্মের দুই আইডল মাশরাফি ও সাকিব আল হাসান। আর তাই তো কানাডায় সাকিব আর বুয়েট শিক্ষার্থীদের কাছে চরমভাবে অপমানিত হলেন মাশরাফি। বুয়েটে সেই বিখ্যাত দেওয়াল চিত্রে মাশরাফিকে জোকার বানিয়ে একে একে জুতা মেরেছে শিক্ষার্থীরা, আর তারই পাশে লিখে দিয়েছে হেডার এক্সপ্রেস। দর্শক, এই বিষয়গুলো আপনি কেমনভাবে দেখছেন তা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর মাশরাফি সাকিব কেনই বা চুপ হয়ে আছেন সেটা আপনাদের কাছে প্রশ্ন রইল।